আমার বান্দারে ও আমার বান্দিরে আল্লাহ বরং মায়া দিয়ে ডাক দেয় তোরে একটা হৃদয় দিলাম এই হৃদয়টার মধ্যে যদি আমার কোরআনটা আমার চিঠিটা আমার কণ্ঠটা এটা বাংলাদেশের কোনায় মসজিদের কোনায় মসজিদের বারান্দার কোনায় নুরানির বারান্দার কোনায় দোকানের বারান্দার কোনায় তুই যদি সূরা মুলকের চ্যানেল লাগাইতি আর রহমানের টিপ ফিঙ্গার ফিন দিতি ইয়াসিনের ফিঙ্গার ফিন দিতি তোহার ফিঙ্গার ফিক দিতি আল্লাহ তোরে আঙ্গুল আমি দিছিলাম তোরে আঙ্গুলের টিপ সাপা আমি দিছিলাম তুই এটা দ্বারা একবারও তোমা টান দিলি না আর রহমান টান দিলি না ইয়াসিন টান দিলি না والنجم إذا هوى ما ضل صاحبكم وما غوى وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى সব ধ্বংস হয়ে যাবে সব বানানো কিন্তু আমি যে হৃদয় দিলাম আমি যে কণ্ঠ দিলাম এটা এটা যদি তুই ভিতরে লাগাইতি এটার নূর যে লাগায় এটার গেরান যে লাগায় এটা যে পরে আর কান্দে আমি তারে আমার বানাইলো أعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم طه ما أنزلنا عليك القرآن لتشقى إلا تذكرة لمن يخشى تنزيلا ممن خلق الأرض والسماوات العلى الرحمن على العرش استوى له ما في السماوات وما في الأرض وما بينهما وما تحت الثرى وإن تجهر بالقول فإنه يعلم السر وأخفى الله لا إله إلا هو له الأسماء الحسنى وهل أتاك حديث موسى إذ رأى نارا فقال لأهلهم امكثوا إني آنست نارا لعلي آتيكم منها بقبس أو أجد على النار هدى فلما أتاها نودي يا موسى فلما أتاها نودي يا موسى إني أنا ربك فاخلع عليك إنك بالوادي المقدس طوى وأنا اخترتك فاستمع لما يوحى إنني أنا الله إنني أنا الله لا إله إلا أنا فاعبدني وأقم الصلاة لذكري صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين.
میرے محترم دوستو معزز محترم علماء عظام عزیز طلبہ عاشقین ذاکرین قرآن پریمی مربیان عظام سنہر جبکر دور اللہ رب العالمین دربار ہزاروں لاکھوں شکریہ جی اللہ سبحانہ وتعالی آمدر کے جاتی رکھ کلانتی لگنے دیشی رئی دور دینے سمجھ رئی وستی رتا عبوستہ ہے سماز شانتیر جنو سماز بینیر منیر جنو جبوک سرمی در کے بھالو آدرش دوار جنو سمجھ رئی شربو اس طرح منوشی ردائے ایک شانتی بوئے آنار جنو হিলফুল ফুজুল এক যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত এই সৈয়দপুর তাফসীর মাহফিলে আল্লাহ আমাদেরকে আনছেন এজন্য সকলেই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ হিলফুল ফুজুল মানি শান্তির সংগঠন হিলফুল ফুজুল মানি শান্তির সংগঠন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমি কোরআন শরীফ চাইছি আমি তো আগেই বললাম স্টেজে কোরআন শরীফ আছে কিনা বললো তো আছে তাফসীরুল কোরআন মাহফিল যদি কোরআন শরীফ না থাকে তো তাফসীরের মর্যাদা হয়নি তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী হওয়ার আগ পর্যন্ত হিলফুল ফুজুল সংগঠন করছেন কন্যা সুবহানাল্লাহ আপনারা মাশা আল্লাহ এই সৈয়দপুর এটা অনেক দামি এলাকা অনেক ওলামাদের তোলাবাদের এলাকা সৈয়দের যে সৈয়দওয়ালাদের যে আখলাক আখলাক এই এলাকার যুবকদের মধ্যে দেখছি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমি নতুন মানুষ আমি স্টেজে ওয়াজের যোগ্য না যে স্টেজে সুলতানুল ওয়াইজিন পীরে কামেল আল্লামা আইয়ুবী বয়ান করে হাসান জামিল সাহেব বয়ান করে হাবিবুল্লাহ মাহমুদ কাসিমী বয়ান করে সিলেটের রত্ন খান সাহেব হুজুর বয়ান করেন এ স্টেজে আমার মতো জঘন্য মানুষ ওয়াজের যোগ্য না বাকি আমি একজনের প্রেমে মায়ার টানে আসছি অনেক জিনিস আছে না টানে টানে প্রেমে টানে মায়ায় টানে এই আপনাদেরই এলাকায় এই সৈয়দপুরেই দারুল দেওবন্দের এক ওস্তাদ আসছিলেন তুনি আইসা আপনারা হয়তো অনেকে জানেন অনেকে শোনেন নাই আমারে আপনাদেরই এক মুরব্বী আমারে শোনাইছে আমি কাঁদছি তো দারুল দেওবন্দের এক ওস্তাদ আইসা এই সৈয়দপুরেই আইসা এক মসজিদে আসরের নামাজ পড়ছেন তো আসরের নামাজ পড়ার পরে উনি ওইখান থেকে ওঠে না দারুল দেওবন্দের ওস্তাদ সিলেটে উনি প্রোগ্রামে আসছে হয় সুনামগঞ্জ যাবে অথবা জগন্নাথপুর সৈয়দপুর প্রোগ্রাম সেরা তো উনি আসরের নামাজ পড়া উনি ওঠে না তো ওনার যারা খায়ের খাই সংগঠনের যুবকেরা ওলামারা বলে হজরত উঠ যায় আমি তো বহু দূর জানা হয় প্রোগ্রাম ভি হ্যায় বহু দূর জানা ভি হ্যায় টাইম ভি কম হ্যায় হজরত আপ উঠ যায় তো দারুল দেওবন্দের উস্তাদ হজরত ওয়ালা ফরমাইছেন ভাই মাই তো উঠনা চাহতা হো লেকিন কুই মুঝে খিস রাহা হ্যায় আমি তো উঠতে চাই কিন্তু কে যেন আমাকে টাইনে ধরে রাখছে কন্যা সুবহানাল্লাহ আমার কথা বোঝেন আপনারা সব হিলফুল ফুজুল যুবক সংগঠনের উদ্যোগে আয়োজিত সব যুবকের দল সব আইয়ুবীর পাগল সালাহউদ্দিন আইয়ুবীর পাগল আল্লাহ তো হযরত বলে যে মুঝে তো উঠনা হ্যায় মই তো উঠনা চাহ লেকিন মুই মুঝে কুই খিস রাহা হ্যায় বুঝে হযরত কে আপনার এরকম টানতে আছে মাশাআল্লাহ হযরত কে আপনাকে এরকম টানতে আছে বুঝে কুই ভি হ্যায় মুঝে খিস রাহা মুঝে টান রাহা আমাকে টানতেছে হযরত কুই তো নেই
বলছে আমি উঠতে চাই কিন্তু এই জাগার এই জায়গায় আমাকে টানে এই জায়গার ঘ্রাণে আমাকে টানে তো এলাকার একজন মুরব্বী আলেম ছিলেন আপনাদের এই সৈয়দপুরের ঘটনা আমারে শোনাইছে সিলেটের বহুত বড় এক পুরানো মাওলানা তো বলেন যে হযরত এখানে হযরত মাদানী রহমতুল্লাহ আলাইহি নামাজ পড়তেন আল্লাহু আকবার হযরত তখন ঝরঝর করে কাঁদছে কায়দা বলে যে হ্যাঁ হাই আমাকে মাদানীর প্রেমে নামাজেই আমাকে টানছে ও সৈয়দপুরওয়ালারা তোমাদেরকে কোরআনের প্রেমে টেনে নিয়ে আইছে তোমরাও মাদানীর খলিফার প্রেমে কোরআনের প্রেমে টানে চলে আসলা আমিও নগণ্য আমি কোনো বক্তা জগতের আইডল না আমিও সৈয়দপুরের জনাব আলীর কোরআন তেলাওয়াতের প্রেমের টানে যদিও জনাব আলী যদিও সৈয়দ আলী যদিও জুয়েলারি ব্যবসা করে আমাদের দেশে কোনো মুসলমান জুয়েলারি আমি দেখি নাই এই প্রথম সিলেটে আইসা আমারে মায়ায় প্রেমে টাইনা কাদায় কাদায় টাইনা নাইলো জনাব আলী জুয়েলারি দোকানে বসে বসে দশ পারা ডেলি কোরআন তেলাওয়াত করে আল্লাহু আকবার ও ওলামা ও তোলাবা ওর মাও তেলাওয়াত করনেওয়ালা হাজার মা তেলাওয়াত করনেওয়ালা হয় তার বাচ্চাও তেলাওয়াত করনেওয়ালা হয় যার বাপ তেলাওয়াত করনেওয়ালা হয় কোরআনের নূর যে ঘরের মধ্যে জ্বলে আল্লাহ বলে আমি হৃদয়ের মধ্যে নূর জ্বালায় দেই দুনিয়াটা সাজায় লক্ষ লক্ষ টাকা দিয়া ঘর বানায় এমনও ঘর তোমাদের সৈয়দপুরে আছে যে ঘরের মধ্যে বাতি জ্বলে না যে ঘরের মধ্যে মানুষ থাকে না ওই ঘর জিন পত্নীতে জিন পেতনীতে দখল করে লয় তাহলে যে ঘরটার মধ্যে আল্লাহ বলে আমি একটা মারেফতের ঘর বানাইলাম আমি একটা মহাব্বতের হৃদয় বানাইলাম আমি একটা প্রেমের হৃদয় বানাইলাম এই প্রেমের হৃদয়ের মধ্যে যদি তুমি আমার চিঠি না পড়ো কোরআন আমার চিঠি কোরআন আমার কণ্ঠ কোরআন আমার কালা কোরআন আমার প্রেম যে যার ভালোবাসে সে তার চিঠি বারে বারে পড়ে কত কয় না যে যারে যত বেশি ভালোবাসে সে তার চিঠি ততবার পড়ে কথা বোঝাই তারই নাই আমার কথা বোঝেন আপনারা আপনারা একটু সামনে আয়েন না মাশাআল্লাহ মানে গোলামারা তো আগের জামানায় রাগ করেন না আবার আমার কথায় আগের জামানায় প্রেম হইতো চিঠির মাধ্যমে আগের জামানায় প্রেম হইতো চিঠির মাধ্যমে যে যার প্রেমে পড়তো তার কাছে চিঠি লেখা কিভাবে দিত কোন দিক বই 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 বাংলা বই সমাজ বই বিজ্ঞান বই উপন্যাসের বই বইয়ের মাধ্যমে চিঠি দিয়া টেবিলের উপরে থুয়াইত তো ও বই খুললেই বুঝতো যে আমার বন্ধু আমার প্রেমিকা আমারে চিঠি দিছে কন্যা সুবহানাল্লাহ কথা বুঝাইতে পারি না মনে না ওই তো না আমারও আজ বুঝতো না বুঝতেননি তো আগের জামানায় ছেলে চিঠি লিখলে মায় কাঁদত মায় চিঠি লিখলে ছেলে কাঁদত বিদেশ গেছে ছয় মাস এক বছরের মাথায় একটা চিঠি আসতো চিঠির লাইন পড়তো আর মার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তো ছেলের চিঠি পড়লে মার চোখে পানি আসতো মার চিঠি পড়লে ছেলে বিছানায় বসে বৈশাখ কাঁদত বিদেশের রুমে বসে বৈশাখ কাঁদত এজন্য মায়া মমতা বাড়ত বিবির চিঠি পড়লে স্বামীতে কাঁদত স্বামীর চিঠি পড়লে বিবিতে কাঁদত ছেলের চিঠি পড়লে আব্বায় কাঁদত আল্লাহ বলে কোরআনের চিঠি কোরআনের প্রেম কোরআন আমার কালাম কোরআন আমার কণ্ঠ এটা নবীও আপনি তেলাওয়াত করে দিলে যারা যারা কোরআন তেলাওয়াত শুনলে কায়দা দেয় আমি আল্লাহ তাদের হৃদয়ের মধ্যে আমার প্রেম দিয়া দে ওয়াইজা সামিউ মা উনজিলা ইলার রাসূলি তারা আয়ুনাহুম তাফিদু মিনাদ দামি মিম্মা আরাফু মিনাল হক নবীও ও আমার হাবিব ও আল্লাহ নবীরে প্রেম দিয়া ডাক দিয়া বলে ও আমার তোহা ও আমার ইয়াসিন ও আমার দোহা
وزلفا من الليل اي رجب ماشي الله نبير كاسي ديكانيا কাছে বসায় নিয়া প্রেমের দেখা দেখুনি দিয়া এক দেখায় 23 বছর কাটাইছে একবার দেখা শান্ত হয় নাই নামাজের বাহানা দিয়া নবীরে 9 বার দেখছে আল্লাহু আকবার فكان قاب قوسين او ادنا فاوحى الى عبده ما اوحى ما كذب الفؤاد ما راى افتمارونه على ما يرى ولقد راه نزله اخرى عند سدرة المنتهى عند جنة المأوى إذ يغشى السدرة ما يغشى ما زاغ البصر وما طغى لقد رأى الله ولا مي بار 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 ديتيو برتره ولا كون شما آيات نازل كرسي ولا ميراز كون شما ويسي مكة تربصر كشتو كرسي تربصر نستار غليتي غليتي تلاوت كرسي حتيمي كابر چطر تلاوت كرسي وكاز بازار جي جي تلاوت كرسي مينار بازار جي جي تلاوت كرسي ايبان الله نبير مدينة پاتھائي بي مدينة ایک شفل رشت نائو كشبه مدينة দাওয়াতি কাম দিয়া দাওয়াতি কাফেলা দিয়া মদিনায় নবীর প্রেসিডেন্ট বানাইয়া মক্কার ওলিতে গলিতে তবলিগ ওয়ালা মক্কার ওলিতে গলিতে দাওয়াত দেনে ওয়ালা মক্কায় নবী হিলফুজুল সংগঠন করনে ওয়ালা মক্কায় নবী মক্কাতে জন্মভূমির বাড়িতে নবী হিলফুজুল সংগঠন বুঝে না তাহলে বুঝে হিলফুজুল সংগঠন করনে ওয়ালা মদিনাতে কোন সংগঠন করে নাই মদিনাতে নবী ডাইরেক্ট মদিনাতে যায় একটা রাষ্ট্র পরিচালনা করছে একটা দেশ নির্মাণ করছে একটা সমাজ বিনির্মাণ করছে একটা রাষ্ট্র গঠন করছে অনেক জিম্মাদারি এবার আল্লাহ কয় বন্ধুরে গলিতে গলিতে দাওয়াত দেন গলিতে গলিতে তেলাওয়াত করেন মদিনাতে যায় ইহুদিদের মামলা মুকদ্দমা ইহুদির বিরুদ্ধে যুদ্ধ কাফেরের বিরুদ্ধে যুদ্ধ কাউস খাজরাজের মধ্যে গন্ডগোল মিটাইতে যায় আপনি অনেক ব্যস্ত হয়ে যাই মদিনাতে যায় রাষ্ট্র পরিচালনা করতে যায় আপনি অনেক ব্যস্ত হয়ে যাইবেন তো এত চিঠি পড়লেন এত কান্দাকাটি করলেন এত রোনাজানি করলেন এত দেখি ভালো লাগে আসেন না একটু কাছে আইসা হিজরতের 6 মাস আগে কেউ বলে 1 বছর আগে মিরাজের রজব মাসে আল্লাহ নিজে কাছে আইসা নবীরে হাত ধইরা দীর্ঘ 10 বছর চিঠি আদান প্রদান করছে এক আয়াত শুনায় 10 আয়াত শুনায় 5 আয়াত শুনায় মুজাম্মিল نازل করে تبارك الذي نازل করে يا ايها المدثر نازل করে ও তোহা نازل করে এবার মদিনাতে যাওয়ার আগে বলে سبحان الذي اسرى بعبده ليلا من المسجد الحرام الى المسجد الاقصى الذي باركنا حوله لنريه من اياتنا انه هو السميع البصير আমার আপনারে দেখতে মনে চাইছে আমার বন্ধুরে দেখতে মনে চাইছে সুবহানাল্লাজি আসরা বিআবদি আমি আমার বন্ধুরে আমি আমার বান্দারে আমি আমার প্রেমিকরে আমি আমার মাহবুবরে আমি আমার তোহারে আমি আমার মুজাম্মিলরে আমি যারে দাঈ বলে ডাক দিলাম বশীর বলে ডাক দিলাম হাদি বলে ডাক দিলাম আকিব বলে ডাক দিলাম নজির বলে ডাক দিলাম তার এবার হাত ধইরা ডাইরেক্ট আল্লাহ বলে আসরা বিআবদিহি বাবি আবদিহি কেন আনছে আসরা কেন আনছে যে জিবরিল তুমি না মিকাইল তুমি না আমার অনেক প্রেমের চিঠি পড়ছে ও অনেক কষ্ট করছে এবার আমি নিজে হাত ধইরা প্রথম আসমানে উঠাইয়া বাইতুল মুকদ্দাসে ইমামুল আম্বিয়া বানাইয়া লিনুরিয়াহু মিন আয়াতিনা বান্দবীরে দেশ বিদেশ ঘুরাইয়া বান্দবীরে পার্কে পার্কে ঘুরাইয়া বান্দবীরে জাপলাঙে ঘুরাইয়া বান্দবরে মায়ানমারে ঘুরাইয়া বান্দবীরে কক্সবাজার ঘুরাইয়া এবার কয় আসনা তোমার সাথে আমার অনেক কথা আছে আল্লাহু আকবার এবার সুবহানাল্লাজি আসরা বিআবদি লাইলাম মিনাল মসজিদিল হারাম মসজিদে হারাম বসে বসে কোরআন তেলাওয়াত করেন কান্দেন উম্মে হানির ঘরে বসে বসে কান্দে মক্কার চত্বরে বসে বসে কান্দে উকাস বাজারে তেলাওয়াত কইরা কইরা কান্দে দলিল দলিল নবী তেলাওয়াত করে জায়েদ 8 বছরের ছেলে নবীর পিছে পিছে ঘুরে বাজারে তেলাওয়াত করে মেলায় যায় তেলাওয়াত করে মেলা দেখলে নবী তেলাওয়াত লাগাই দিতেন আর বলতেন ও মক্কাওয়ালারা হিলফুল ফুজুল সংগঠন করলাম শান্তির সংগঠন করলাম এই সংগঠন দ্বারা কাউরে ভালো বানাইতে পারলাম
পারলাম না এজন্য আল্লাহ একটা মায়ার একটা প্রেমের কণ্ঠ দিছে একটা প্রেমের তাবিজ একটা প্রেমের চিঠি দিছে এই চিঠি যে পড়ে বইয়ের পৃষ্ঠায় রাখে জীবনের পৃষ্ঠায় রাখে জীবনের পাতায় পাতায় রাখে জীবনের ভাজে ভাজে রাখে আল্লাহ বলে কোরআন পড়ে আর যে কাঁদে আমি না তারে ওলি ওলি নিরিয়াহু আমি তারে আমার মারেফাত আমি তারে আমার প্রেম দিয়া দে এবার নবীনে বাইতুল মুকদ্দাস নিয়া পুরো সিরিয়া দেখায়া লেবানন জর্দান দেখায় আবার উপরে দেখায় প্রথম আসমান দেখায় দ্বিতীয় আসমান দেখায় তৃতীয় আসমান দেখায় সিদরাতুল মুনতাহা একটা বড় শেষ সীমানা বড়ই গাছ এই বড়ই গাছের মধ্যে 70,000 কালার আল্লাহু আকবার এক গাছের মধ্যে 70,000 লাইটিং 70,000 প্রজাপতি 70,000 কালারের প্রজাপতি এক একটার নাচ এক এক রকম এক একটার ডিজাইন এক এক রকম এক একটার কণ্ঠ এক এক রকম ইন্দা সিদরাতিল মুনতাহা ফাকান কাব কাউসাইন আও আদনা এই নাচ ডিজাইন দেখাইয়া লালবাতি দেখাইয়া নীলবাতি দেখাইয়া ঢাকার শহর দেখাইয়া লন্ডন দেখাইয়া ইতালি দেখাইয়া এবার বন্ধুরে কয় এত কিছু দেখাইলাম তোরে আমি ভালোবাসি তুই আমার একটু ভালোবাসা দে এবার নবীরে ফাকান কাব কাউসাইন আও আদনা কাছে ডেকে নিয়া ফাকান কাব কাউসাইন আও আদনা ফাওহা ইলা আবদি মা আওহা মা কাযাবাল ফুআদু মারা আফাতুমারুনাহু আলা মা ইয়ারা ওয়ালাকাদ রাআহু নাযলাতান উখরা দুনিয়াতে বারবার দেখি অসময় অবস্থায় দেখি আবারও দেখতে মনে চাচ্ছে কাছে ডেকে আয়না চেহারাটা কেমনে বানাইলাম নাকটা কেমনে বানাইলাম গোলাপি কেমনে দিলাম ঠোঁট কেমনে দিলাম জিহ্বা কেমনে দিলাম বুরু কেমনে বানাইলাম চুল কেমনে বানাইলাম নাভির বুরু শুরু কেমনে বানাইলাম মেরা যে নবীর সিরত আর সুরত নবীর অবয়ব কাঠামো বইলা বইলা আল্লাহ বলে বন্ধু দেখতে মনে চাইছে এক দেখাতে 23 বছর কেটে গেছে ওই নবী ওই নবীরে আল্লাহ প্রেম দিয়ে ডাক দেয় মায়া দিয়ে ডাক দিয়ে কি বলে এই কষ্ট লাগে আপনাদের আমি অত ওয়াজ জানি না আমি কয়টা আয়াত পড়বো এই কয়টা আয়াতের তর্জমা আমার ওয়াজ অতটা ভালো লাগবো না যেহেতু আপনারা সিলেটবাসী মায়ার মানুষ কোরআনওয়ালা আপনাদের একজন জুয়েলারি যদি 10 পারা তেলাবত করতে পারে তো সিলেটের পুরানো মৌলবীরা মাদানির খলিফারা ওলামায়ে কেরাম কি পরিমাণ তেলাবত করতে পারে আল্লাহু আকবার জনাব সৈয়দ আলী জনাব আলী হ্যাঁ জনাব আলী ও যদি স্বর্ণর দোকানে 10 পারা তেলাবত করতে পারে তো ওর মা ওর মায়ায় পইরা ওর প্রেমে পইরা ওর টানে পইরা আল্লাহ ওই কথাটাই হ্যাঁ কেউ যদি আমার কোরআনের টানে পড়ে আমার কণ্ঠের টানে পড়ে ওইজা সামিউ মা উনজিলা ইলার রাসূল আ নবীও আপনি দেখবেন হাবিবও আপনি দেখবেন আপনি যখন আমার প্রেমের আয়াত তেলাওয়াত করবেন তো সাহাবীরা ঝরঝর কইরা কান্দে মুসআব ইবনে উমাইর কান্দে আম্মার কান্দে বেলাল কান্দে সালমান কান্দে ধনীরা ফান্তালাহু তাসাদ্দা ধনীরা আপনার থেকে দূরে সরে যায় ধনীরা কেউ আইডি কার্ড ঠিক করে কেউ ইস্ট অস্ট্রেলিয়ার কার্ড ঠিক করার জন্য 4 বছর মেহনত করে কত কয় না কানাডার একটা আইডি কার্ড বানানোর জন্য লিবিয়ার একটা আইডি কার্ড বানানোর জন্য ইংল্যান্ডের একটা আইডি কার্ড বানানোর জন্য মায়ও কান্দে আব্বায়ও কান্দে 4 বছর যায় ফিঙ্গার প্রিন্ট দেয় ধাক্কা দিয়ে বাইর করে দেয় আবারও প্রসেসিং করে আবারও কাগজ দেয় আবারও যাইতে চায় যদি একটা ব্রিটিশ লয়ের ব্রিটিশ কার্ড লাগে কত কয় না আচ্ছা আমরা আমাদের হুজরত মাদানী রহমতুল্লাহ আলাই ব্রিটিশ বিরোধী আন্দোলন করছেন কি করেন নাই দারুল দেওবন্দ ব্রিটিশ বিরোধী আন্দোলন করছে কি করেন নাই কত মানের কষ্ট হয়ে যাচ্ছে কিন্তু এখন এই একটা ব্রিটিশ আইডি কার্ড যদি গোছানো যায় তাহলে জিন্দগিটা সুন্দর হবে ঘরটা সুন্দর হবে বউটা দামি হবে পোলাটা দামি হবে একটা ব্রিটিশ কার্ড বানানোর জন্য 4 বছর লাইনে দাঁড়ায় 5 বছর ইন্টারভিউ দেয় 6 বছর কোচিং করে 30 বছর কাটিয়ে দেয় কয় কিরে মানা তুই কষ্ট করস না গা কাম করস না গা হুজুর লাইনে দাঁড়ায় প্রসেসিংয়ে আসি কি ব্রিটিশ কার্ড বানানোর প্রসেসিংয়ে আছে কেউ কত কয় না গা
তা আমি যে তোরে একটা কলিজা দিলাম আমি যে তোরে একটা মায়ার ঘর দিলাম আমি যে তোরে একটা মায়ার বাঁধন দিলাম এই বাঁধনটার মধ্যে আমি একটা প্রেমের চিঠি দিলাম ওই সন্ধ্যার সময় তো একবার আমার চিঠিটা একটু পড়লি না বইয়ের মধ্যে আমি যে একটা মায়ার বাঁধন একটা মায়ার বই দিলাম এই আইডি কার্ডটা দিয়ে আমার জন্য ঠিক করলি না কবরের আইডি কার্ড ঠিক করলি না কবরের আইডি কার্ড ব্রিটিশ আইডি কার্ড নষ্ট হয়ে যায় ব্রিটিশ আইডি কার্ড ফিঙ্গার ফিল না মিললে মিলে না ইংল্যান্ডের আইডি কার্ড মিলে না কানাডার আইডি কার্ড মিলে না মিললেও গ্রামের জন্য টান লাগে এই যে অনেকে আমার সাথে যদিও মিলে তারপরও ওই দেশের কৃষ্টি কালচার ভালো লাগে না হোটেলের ব্রিটিশ আইডি কার্ড বানায়া হোটেলের বয়াগিরি করা লাগে রাস্তা ক্লিনার করা লাগে গাছের পাতা সাফ করা লাগে ব্রিটিশ রাগ করেন না ব্রিটিশ আইডি কার্ড বানাইয়া একটা ঘর বানানোর জন্য ট্যাক্সি কাপ সানাল লাগে আমার কথা মানে রাগ করছে আমার কথা রাগ করছেনি আপনারা ব্রিটিশ আইডি কার্ডের জন্য এত প্রসেসিং জমি বেচা দেয় ঘর বেচা দেয় মা কান্দে আব্বা কান্দে হুজুরের দিয়া কান্দায় মৌলভীর দিয়া কান্দায় আল্লাহ বলে রে আমি একটা মায়ার হৃদয় দিলাম আমি একটা প্রেমের ঘর বানিয়ে দিলাম আমার দিকেও তুই রওনা দিবি ইন্না ইলা রব্বিকার রুজা ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফিহি ইলা আল্লাহ আল্লাহ বলে ওই দিনের ডরা যেদিন তুই আমার সামনে দাঁড়াইবি ব্রিটিশ আইডি কার্ডের জন্য লাইনে দাঁড়াইয়া থরথর করে কাঁপে কত দুরুদ শরীফ পড়ে কত দোয়ায়ে মাসুরা পড়ে কত দোয়ায়ে কুনুত পড়ে যেন স্পেনের কার্ড লাগে কানাডার কার্ড লাগা যায় ইতালির কার্ড লাগা যায় ডেরামের মধ্যে সাগর পাড়ি দেয় ও বান্দা একটা কথা বোঝানোর জন্য আপনাদেরকে অনেক বেশি কথা বলে ফেলাইছি রাগ করছেন নি বাবারা কি বলতেছিলাম চিঠি দিলে মায় কান্দে চিঠি দিলে ভাই কান্দে চিঠি দিলে ছেলে কান্দ চিঠি দিলে মাদ্রাসার ছাত্র কান্দ এখন আর কান্দাকান্দি নাই এখন মোবাইলে দেখে আর হাসে এখন আর চিঠি লেখে না এখন আর প্রেমের চিঠি লেখে না এখন প্রেম করে মোবাইলে সকালে আটটার লগে বিকালে আরেকটার লগে আজকে ভার্সিটির একটার লগে কালকা কলেজের একটার লগে আজকে মমতাজের লগে কালকা মাহির লগে সেলফি তোলে কত কয় না আমি যে তোরে হৃদয় দিলাম এখন তুই আমি কোরআনের চিঠি দিলাম তুই কোরআন সন্ধ্যাবেলায় পড়স না মাগরিবের পরে পড়স না ফেসবুকে স্ট্যাটাস দেয় ফেসবুকে লেখালেখি করে কোনো নায়িকা দেখলে কোনো প্লেয়ার দেখলে কোনো খেলোয়াড় দেখলে কোনো সেলিব্রিটি বক্তা দেখলে একটা ছবি উঠায় এলাকায় গুল্লি মারি তোর ছবি তুই যদি আমার বন্ধু আমার নবীর মারেফাতের প্রেম আমার নবীর মারেফাতের কণ্ঠ কোরআনের কণ্ঠ আমার ছবি হৃদয় আয় গেল ইতি তাই তুই দুর্বল হইতে পারে গরিব হইতে পারে চাষা হইতে পারে সে দুনিয়াতে বসে থাকে জান্নাতে তার ছবি দেখা যা ঘটনা মনে পড়ছে হাদিস নোমান ইবনে হারেসা এক সাহাবি গরিব নবীজি মেয়েরাজে গেছেন এই যে মেয়েরাজের আয়াত তেলাওয়াত করলাম নবীজি মেয়েরাজে গেছে মেয়েরাজে যে দেখে যে বেলালের পায়ের শব্দ কি গো বেলাল মেয়েরাজে যে তোমার পার শব্দ শুনলাম কা বেলাল আইসা কান্দা দিয়ে বলে নবী ও আপনি আল্লাহর প্রেমে গেলেন আপনি আল্লাহর দিদারে গেলেন আবু বকরও জানে না ওমরও জানে না খাদিজাও জানে না ঘরের কেউ জানে না কিন্তু আমি বেলালের হৃদয়টার মধ্যে আপনার ছবি একা লইলাম আপনার সারা পৃথিবীর কেউ আমার কাছে ভালো না এজন্য আপনি আমারে ফাঁকি দিতে পারেন নাই দ্বিতীয় ঘটনা নোমান ইবনে হারেসা নবী মেরাজে যায়া আরো সামনে যায়া জান্নাতের মধ্যে দেখে যে নোমান ইবনে হারেসার কোরআন তেলাওয়াতের আওয়াজ কিরে এবার দুনিয়াতে আয়সা 23 বছর মেরাজ কাটে আয়সা ও নোমান তুই না চাষি তুই না গরিব তুই না অসহায় তোর জান্নাতে তোর তেলাওয়াত আমি শুনলাম নিজ কানে জান্নাতে তোর তেলাওয়াত শুনলাম কিরে নোমান তুই আমার আগে জান্নাতে যে তেলাওয়াত কেমনে করলি নবী নোমান কই বলছো কি কনে যায় একটু কথা কইলেন আপনি কই গেছেন আমি তুই কইতারি না আপনি রাত্রে বেলায় মেরাজে গেছেন না সিদ্রাতুল মুনতা গেছেন না আরশে আজিমে গেছেন না সপ্তম আসমান দেখছেন আমি নোমানের তো খবর নাই কিন্তু নবী ও আমার না ঘর বাড়ি নাই আমার না বাসভবন নাই আমার না কোনো আইডি নাই আমার না কোনো ব্রিটিশ আইডি নাই
আমার না ব্রিটিশ পাসপোর্ট নাই আমার না ভিনদেশি যাওয়ার কোনো রাস্তা নাই নবী ও আমার ঘরবাড়িও নাই আমার পৃথিবীতে কেউ নাই আমার পৃথিবীতে যে একটা ছবি এই যে একটা হৃদয় এই হৃদয়টার মধ্যে না আপনার ছবি আইগা নিলাম সকালে আপনারে একটু দেখি রাতে আপনারে একটু দেখি রাতে গেলে ঘরের মধ্যে ভালো লাগে না এজন্য তোয়া কোরআন কারীম তেলাওয়াত করি যত তেলাওয়াত করি আপনার কণ্ঠ বাজে আমি তেলাওয়াত করি আর কান্দি আমি তেলাওয়াত করি আর কান্দি আমার আর কোনো যোগ্যতা নাই আমার ব্রিটিশ আইডিও নাই স্পেনের আইডিও নাই জার্মানি আইডিও নাই কয়তা কি আইডি কয় নবী ও আইডি হইলেন আপনি আমার আইডি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার হৃদয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছবি আইকা নিলাম আর যেখানেই থাকি সকালে আপনারে দেখি সন্ধ্যায় আপনারে দেখি আর রাত্রে বেলা বসা বসা কোরআন কারীমের তেলাওয়াত করি আল্লাহু আকবার হায় যদি বুঝাইতে পারতাম হায় যদি এই সমাজের সব দোকানদার এমন হইত সব ড্রাইভার এমন হইত আমার মতো নোংরা আর গাধা যদি আমিও গাড়ির মধ্যে তেলাওয়াত করনে বলা হইতাম আমিও ঘরের মধ্যে তেলাওয়াত করনে বলা হইতাম আমিও জনাবালির মতো দোকানে বসে বসে তরকারিওয়ালা তেলাওয়াত করনে বলা হইত রাষ্ট্রপতি তেলাওয়াত করনে বলা হইত শিক্ষামন্ত্রী তেলাওয়াত করনে বলা হইত আইন মন্ত্রী তেলাওয়াত করনে বলা হইত পাসপোর্ট মন্ত্রী তেলাওয়াত করনে বলা হইত অফিসার তেলাওয়াত করনে বলা হইত টিউনো তেলাওয়াত করনে বলা হইত তাহলে এদেশে শরীফ শনিবার ঘটনা আসতো না এদেশে বান্দরের শিক্ষা আসতো না এদেশে হিন্দু শিক্ষা আসতো না এদেশে হিজলা বানাইত না এদেশে পুলিশ মহিলা চাকরি পাইত না এদেশে নাস্তিকতা জায়গা পাইত না যদি আজকে ঘরে ঘরে টিউনো চেয়ারম্যান এমপি ডিসি কোরআন তেলাওয়াত করনে বলা কোরআন আইডি বানাইতো কোরআন মায়ার ছবি বানাইতো কোরআন প্রেমের ছবি বানাইতো হায় কারে বুঝাবো কিভাবে বুঝাবো আজকে ঘর ঘর না অফিসে তেলাওয়াত আছে না দোকানে তেলাওয়াত আছে না ঘরে তেলাওয়াত আছে দোকানের মধ্যেও চ্যানেল চালু দিয়া বসে রয়েছে স্বর্ণের দোকানে চ্যানেল যার দোকানে ইংলিশ চ্যানেল ইন্ডিয়ান চ্যানেল দোকানদারের মধ্যে হোটেলের মধ্যে খাবার টেবিলের মধ্যে ও মার রুমের মধ্যে বাবার রুমের মধ্যে ভাই রুমের মধ্যে শিশু রুমের মধ্যে হায় আফসোস আজকে রুমে রুমে হ্যাঁ আজকে পকেটের মধ্যে গুণা মোবাইলের মধ্যে গুণা আজকে আইডি ব্রিটিশ আইডির জন্য পাগল হ্যাঁ যদি আখেরাতের আইডি কবরের আইডি আখেরাতের সামান অত্যাকু এমান তুমিও মালিকের সামনে দাঁড়াইবা মালিক সেদিন বলবে ই কর কিতাব আইডি পড়ো আইডি দেখা আমারে কোন দেশের আইডি গুজাইলা ব্রিটিশ আন্দোলনের ব্রিটিশের আইডি স্পেনের আইডি ইন্ডিয়ান আইডি না 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 কোন দেশের আইডি চলবে না সম্পত্তির আইডি চলবে না টিউনোর আইডি চলবে না ডিসির আইডি চলবে না সেদিন যদি তো নূরের তেলাওয়াত দেখাইতে পারো কোরআনের প্রেম দেখাইতে পারো তো আল্লাহ বলবে যা ও আমার কোরআনের পাগল ও আমার প্রেমের পাগল ও আমার চিঠির পাগল যা 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 যে আমার চিঠি পড়ছে আমার চিঠি পড়ছে আর কানছে কখনো চিঠিতে চুমা দিছে কখনো চিঠি হাতে লাগাইছে কখনো আঙ্গুলের সাপায় লাগাইছে যে আমার চিঠি পড়ে আমি তারে আমার প্রেম দিয়ে দেই আমার ভালোবাসা দিয়ে দেই আমার মায়া দিয়ে দেই ও আনাখতার তুকা আমি তারে আই লাভ ইউ বলি আমি তারে পছন্দ করি যে আমার আইডি যে আমার কোরআন আমার কণ্ঠ হৃদয়ে লাগাইছে আমার ছবি হৃদয়ে লাগাইছে যা পুরা আদালতে আল্লাহর আদালতে অজিব আল্লাহ আদালতে হাশরের আদালতে কোরআনের আইডি যদি দেখাইতে পারো কোরআনের এই ছবি যদি দেখাইতে পারো কোরআনের এই তেলাওয়াত যদি দেখাইতে পারো তো আল্লাহ তোমারে আল্লাহর আরশের তলে ছায়া দিয়া মাফ করে দিবে কবর নূরানি হয়ে যাবে আল্লাহু আকবার ওই কথাটা আল্লাহ পুরো মায়া দিয়া বলে আল্লাহ যে কথা বলেন যে আল্লাহর জন্য কাঁদে যে আল্লাহর চিঠি পয়রা কাঁদে যে আল্লাহর কোরআন পয়রা কাঁদে কোরআন কার কথা কোরআন কার চিঠি কোনো সন্দেহ আছে নাকি এবার আল্লাহ বলে কারে শোনায় নবীরে শোনায় বন্ধুরে শোনায় বন্ধুরে কি বলে ডাক দেয় তোহা বলে ডাক দেয় এখান থেকে কথা শুরু তোহা ও আমার তোহা ইয়াসি ও আমার ইয়াসি
ما أنزلنا عليك القرآن لتشقى আমি এই কোরআন আপনার পরে এজন্য নাযিল করি নাই যে আপনি এত কষ্ট ক্লেশ করবেন কেন নাযিল করলাম ইল্লা তাযকিরাতাল লিমাইয়াকশা আমি এই চিঠিটা যে আমারে ডরায় আখিরাতের ডরায় আমি আল্লাহর সামনে ডরায় আমি আল্লাহর আখিরাতের আইডি ঠিক করার জন্য নিজেরে ডর ডর করে ইল্লা তাযকিরাতাল লিমাইয়াকশা যে আমার প্রেমে পাগল হয় প্রেমের আমার প্রেমের চিঠি জীবনের পাটে পাটে লাগায় পাটে পাটে লাগায় জীবনের মাঝে মাঝে লাগায় বলে কে নাযিল করলো কোত্থেকে নাযিল করলো তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল আউলা বলে আমি আইডিটা আমি এই চিঠিটা আমি এই কোরআনটা কোথা থেকে নাযিল করলাম তানজিলাম বলে দুনিয়ার কোন জায়গা থেকে না দুনিয়ার কোন আদালত থেকে না মিম্মান খালাকাল আরদা যিনি আসমান বানানে ওয়ালা জমিন বানানে ওয়ালা চন্দ্র বানানে ওয়ালা আসমান উঁচা বানানে ওয়ালা হীরা আসমান এক আসমান হীরার আরেক আসমান স্বর্ণের আরেক আসমান মার্বেল পাথরের আরেক আসমান লোহার আল্লাহু আকবার এসব আসমানগুলি বিগাইরি আমাদিন তারওনা তোমার মাথার উপরে রাখলাম একটু কোণাও খোঁজা পড়ে না একটু ডিজাইনও খোঁজা পড়ে না একটু লোহাও খোঁজা পড়ে না আসমানের উপরে লোহা এই যে যত রড লোহা বানান ওয়ানজালনাল হাদিদা ফিহি বাসুন শাদীদ ও মানাফিউ লিন্নাস ও মানুষ তোর ঘর বানানোর লোহা আসমানে লোহার পাথর আছে আসমানে লোহার সার এটা থেকে নাজিল করলাম এটা ভাঙাও পড়ে না একটু চুনের খুশিও পড়ে না আমি আল্লাহ ওই বানানে ওয়ালা আল্লাহ বলে কি তার নাম বলে আর রহমান রহমান তার নাম কোথায় থাকে আলাল আরশিস্তাওয়া তিনি আরশে আজিমে অবস্থান করে কয় ওখানে থাইকা কেমনে কি করে কয় লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা ওখানে থেকে দুনিয়া কন্ট্রোল করে আসমান কন্ট্রোল করে ফেরেশতা কন্ট্রোল করে নেতা কন্ট্রোল করে নেত্রী কন্ট্রোল করে টিউন কন্ট্রোল করে এসপি কন্ট্রোল করে বেশি তেরিবিরি করিস না অহংকার দেখাইস না চেয়ারের গরম দেখাইস না পীরগিরির গরম দেখাইস না টিউনগিরির গরম দেখাইস না সুন্দরীর গরম দেখাইস না আমি একটু রক রক্ত গরম বানায় দিলে তোর ভিতরে লক্ষ রক তার দিলাম একটা তার গরম হইলে স্টক করে টিওনো জায়গায় স্টক চেয়ারম্যান জায়গায় স্টক ডিসি জায়গায় স্টক বলে ব্রিটিশ আইডি কার্ড আছে ইংল্যান্ডের আইডি কার্ড আছে যদি একটা রগ গরম হয়ে যায় রগের রক্তটা একটু জোরে চলে রক্ত ছিঁড়ে যায় রগ একটু একটা তার ছিঁড়ে গেলে লাইট যেমন জ্বলে না তোর একটা তার ছিঁড়ে দিলে তুই জায়গায় স্টক করস আওয়াজ দিয়া বলে আমি নিয়ন্ত্রণ করি কয় খালি অমা তাহাতাসর নিচে সাগরের নিচে স্বর্ণ বানাই সাগরের নিচে মণিমুক্তা সাগরের নিচে কাঞ্চন সাগরের নিচেও আমি নিয়ন্ত্রণ করি কয় খালি নিয়ন্ত্রণও করি না ওয়াইন তাজহার বিল কাউলি ফাইন্নাহু ইয়ালামু সিররা ওয়া আখফা তোর গোপনও আমি জানি আস্তেও আমি জানি প্রকাশ্যও আমি জানি হৃদয়ের কথাও আমি জানি মনের কথাও আমি জানি কয় এত কিছু যিনি জানে তার নাম কি বলে তার নাম হলো আল্লাহ কয় তুমি হইলে আমার বান্দা এ তোমার আমার পরিচয় ওই যে নোমার ইবনে হারেসা পরিচয় দিছে নবী গো আমি বান্দা আমি গোলাম আমার কোনো আইডি নাই আমি মালিকের গোলাম তোমার নাম হলো বান্দা আমার নাম হলো বান্দা যিনি চালানেওয়ালা তার নাম হলো আল্লাহ ওই কথাটা আল্লাহ তোহা নাজিল কইরা বন্ধুরে প্রেম দিয়া শুনায় বন্ধু শুনবেন আমার নাম শুনায়া দেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লাহুল আসমাউল হুসনা এবার আরো মজা সামনে এবার বলে বন্ধু ও আমারে না একজনে আইসা প্রেমের ডাক দিছে একজনে না আমার প্রেমের চিঠি পড়া আমার দিকে তাকায়া পাগল পড়া হয়ে গেছে আমারে আর বলে নাই শুনবেননি বন্ধু এই প্রেম কাহিনী তো হা বইলা এবার স্কুলে গেলে কয় নাই আজকে আমারে এই কইছে আজকে বইয়ের মধ্যে এই চিঠি দিছে কেমনে দিল কি না কি কইলো কোন ভাষা দিল আবার ও শোনে শোনে কি শোনে না তো আবার নবীজি জিজ্ঞেস করে আল্লাহ তো কে আপনি এমনি ডাক দিছে কে আপনার বন্ধু হিসাবে ডাক দিছে এবার আল্লাহ শুনাই দিছে নবী ও আমার তো
সব আয়াতের সারাংশ ও আমার তোয়া আপনি কি জানেননি ও আমার মাহবুব ও আমার বন্ধু ও আমার হাবিব ও আমার ইয়াসির ও আমার নাজির ও আমার দাই আপনি কি জানেননি বলে কি ওয়াহাল আতাকা হাদিসু মূসা আমার মূসা কালিমুল্লাহ বড় অসহায় বড় দুর্বল আমার কাছে আগুন নেওয়ার জন্য আসছে বিবির প্রেমী বইরা আসছে আমার মূসা আমারে ডাক দিল কেমনে ডাক দিল আপনি কি এই কাহিনীটা জানেননি আল্লাহু আকবার وهل اتاك حديث موسى কেমনে ডাক দিল তো নবী বলে আমার একটু বলেন নবী আর আল্লাহ প্রেমের আলাপ করতেছে বলে ইজরানারান فقال لي عليم كسو اني انست نارا لعلي ياتيكم منها بقبس او اجد على النار هدى আমার মূসা মিশর থেকে পলায়ন করে মাদায়নে আসলেন মাদায়নে এসে গাছতলায় রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফকির গাছতলায় দাঁড়ায় দাঁড়ায় জিকির করলে আল্লাহ আমি না খাইরিন ফকির আমি না অসহায় আমি না দরিদ্র বান্দা আমার কোনো দেশের আইডি নাই আমার মিশরের আইডি নাই আমার শাম দেশের আইডি নাই আমার ব্রিটিশ আইডি নাই আমার মাদায়নের আইডি নাই আল্লাহ আমি মিশর থেকে পলায় আইছি আমি আইডি সারা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশর থেকে লম্বা ইতিহাস মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশর থেকে পলায়ন করে মাদায়নে গেছেন মিদিয়ান যে ওখানে অসহায় দরিদ্র দুর্বল সুম্মা তাওয়াল্লা ইলা জিল্লি গাছের ছায়ার নিচে দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহরে বলে রব্বি ইন্নি লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফকির আল্লাহ আমার চেয়ে অসহায় কেউ নাই মুসা নবী আল্লাহ আমার চেয়ে অসহায় কেউ নাই আমার কোনো আইডি নাই আমার কোনো পাসপোর্ট নাই আল্লাহ আমার কোনো ব্রিটিশ ব্রিটিশ কার্ড হয় নাই খাইরিন ফকির আমার একটা ব্যবস্থা করবা না আল্লাহ তারা কান্দে কি কান্দে না আল্লাহ কয় তুই জিকির কর তুই জিকির চালায়া দে আমি ব্যবস্থা করব এবার আল্লাহ বিকির করতে করতে লম্বা ব্যবস্থা করলেন শোয়াইব আলাইহিস সালামের মেয়ে লম্বা ঘটনা সাফুরার সাথে বিবাহ দিয়ে দিলেন ঘর জামাই হয়ে গেল শাম দেশের পাসপোর্ট দিলেন এই লেবানন জর্দান শাম দেশের পাসপোর্ট দিলেন এবার মূসা আলাইহিস সালাম বিবাহ করে ঘর জামাই হইয়া দশ বছর সাফুরারে নিয়া সংসার কইরা দশ বছর পরে কয় যে না যতই আপনি আমারে শাম দেশের আইডি কার্ড দিছেন আমার কিন্তু নিজের জন্মভূমিতে যাইতে মনে চাই কথা কয় না এই যে লন্ডনে যায় ইটালি যায় পনেরো বছর বিশ বছর কষ্ট করে তারপরও লাশটা এখানে চলে আসে লাশটা গ্রামে চলে আসে মনটা গ্রামে চলে আসে গ্রামের মায়ের জন্য মায়া লাগে গ্রামের ভাইয়ের জন্য মায়া লাগে গ্রামের তফসিরের জন্য মায়া লাগে অনেক যুবক আছে এই হেল্পফুল ফুজুলের সংগঠনের তফসিরের জন্য ইংল্যান্ডে বৈশাখ কানতেছে এটা গ্রামের মায়া এটা কোরআনের মায়া এটা কোরআনের টান এটা নবীজির সংগঠনের টান আল্লাহু আকবার তো মূসা নবী দশ বছর শাম দেশ তৎকালীন শাম দেশ ওইখান থেকে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কয় আল্লাহ আমারে এবার মিশরে জন্মভূমিতে পাঠিয়ে দেন কয় দাও রওনা দাও বিবি বউ বাল বাচ্চা সম্পদ নিয়ে যেরকম আসে তো মূসা নবী মিদিয়ান থেকে লেবানন জর্দান থেকে মিশরে রওনা দিলেন তো রাস্তার মাঝখানে আসা বিবির প্রসাব বেদনা শুরু হয়েছে বাচ্চা কাচ্চা হওয়ার বেদনা শুরু হয়েছে কথা বোঝেন কই যাব অন্ধকারে কুয়াশা মরুভূমির মধ্যে তো দূরে আগুন তালাশ করার জন্য গেছে আল্লাহ ওই কথাটা প্রেম আকারে বলতেছে ইজরানারান ফাকাল আলি আলিম কুসু মূসা নবী যখন আগুন দেখল তো লি আহলি মানে বিবি আহলিয়া মানে স্ত্রী ওয়াইফ ইমকুসু ওয়ে আমার সাফুরা বিবি দাঁড়াও ইন্নি আনাস্তু নারা তোমার ব্যথা শুরু হয়ে গেছে বিকবাসিন আওয়াজিদু আলান নারি হুদা ওই যে দূরে আগুন দেখলাম আমি একটু আগুন আনলে তোমার ব্যথা ভালো হয়ে যাবে আগের জমানায় আগুনের স্যাক দিলে ব্যথা ভালো হয়ে যাইতো শীতকালে আগুনের স্যাক দিলে ব্যথা ভালো হয়ে যায় পরে রুগীরে আগুনের স্যাক দিলে ব্যথা ভালো হয়ে যায় ও আজি দুয়ালাম নারী হুদা অথবা আমরা এই অন্ধকার শীতের মধ্যে রাস্তা পাওয়া যাইব এবার আগুনের কাছে গেছে যত মূসা আগুনের কাছে যায় আগুন তত পিছে যায় যত মূসা আগুনের কাছে যায় আগুন তত পিছে যায় কিরে আগুন পিছে যায় কা গাছও জ্বালায় না তেজও বাইর হয় না আগুনের ধোঁয়াও হয় না এবার মূসা দাঁড়ায় গেছে আল্লাহ বলে ফালাম্মা আতা নুদিয়া ইয়া
موسى الله اكبر এ মুসা আমি তোমার আগুন না তুমি যে দুনিয়ার আগুন মনে করছিলা আমি এই গাছ জ্বালানো আগুন না আমি ঘর জ্বালানো আগুন না আমি দিল জ্বালানো আগুন আমি প্রেমের আগুন আমি মারেফাতের আগুন আমি মহব্বতের আগুন আমি নূরের আগুন আসমানের নূর আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লাহুল আসমাউল হুসনা আমি আসমান আমার নূরের তাজাল্লি জমিন আমার নূরের তাজাল্লি সূর্য আমার নূরের তাজাল্লি চন্দ্র আমার নূরের তাজাল্লি নূর নবী আমার নূরের তাজাল্লি মুসা আমি সাধারণ কোন আগুন না বলে তাই কি তাই ইন্নি আনা রব্বু আমি তোমার আল্লাহ আল্লাহু আকবার মুসা তুমি যে আগুন মনে করছো গাছ ধরায়া দেওয়া নারাকুটা ধরায়া দেওয়া আগুন আমি ওই আগুন না আমি কি আমি তোমার মালিক আমি তোমার প্রভু আমি তোমার বন্ধু ইন্নি আনা রব্বু আমি তোমার আল্লাহ ফাখলান আলাইক জুতা খুলে আসো জুতা খুলে আসো তোমার সাথে আমার অনেক কথা আছে আল্লাহু আকবার যারে ডাক দেয় কাছে নিয়া অনেক প্রেমের পরে ঘরের মধ্যে ঘুরে আনিয়া জুতা খুলে কাছে বসে কথা বলে কি বলে না মুসা ফাখলান আলাইক জুতা খুলে লাও ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া এটা নুরানি উপত্যকা এটা নুরানি মাদ্রাসা এটা হেজ্জখানা মাদ্রাসা এটা কোরআনি মাদ্রাসা এখানে অন্য কোনো আগুন জ্বলে না এখানে সন্ত্রাসী আগুন জ্বলে না এখানে হিজলার আগুন জ্বলে না এখানে শরীফ শরীফার কিচ্ছা চলে না এখানে ইমানের আগুন জ্বলে যদি বাচ্চাটারে নুরানিতে দাও বাচ্চাটারে কোরআনের জায়গায় দাও বাচ্চাটারে কোরআনের প্রেম শেখাও তাহলে তোমার বাচ্চার হৃদয়ে আল্লাহর মারেফাতের আগুন জ্বলে এবার মুসারে কাছে ডেকে নিয়া এবার রুমের মধ্যে ডেকে নিয়া অনেক কথা বলে কি বলে না আল্লাহ বলে ওয়ানাখতার তুকা ফাস্তামি লিমা ইউহা মুসা আমি তোমারে পছন্দ করি অনেক ঘুরায়া ঘুরায়া অনেক দেশ ঘুরায়া খয়রাতি দিলা তোমার কোনো আইডি নাই তোমার কোনো পাসপোর্ট নাই লজিং এর ব্যবস্থা করলাম এখন মিশরে রওনা দিলা তাও যাইতে পারলা না ওয়ানাখতার তুকা মুসা আমি তোমারে আই লাভ ইউ আমি তোমারে ভালোবাসি আমি তোমারে পছন্দ করি ফাস্তামি শোনো লিমা ইউহা যা তোমার কাছে ওহি নাজিল করি এবার কি ওহি কি শুনবা ইন্নানি আনাল্লাহ ইন্নানি আনাল্লাহ আমি তোমার আল্লাহ লাগি ও মুসা আমি তোমার মালিক লাগি আমি তোমার আল্লাহ লাগি লা ইলা আমি সারা কোনো গার্জিয়ান নাই আমি সারা কোনো পাসপোর্ট নাই আমি সারা কোনো আইডি কার্ড নাই আমার কবরে দাঁড়াইতে হবে আমার সামনে দাঁড়াইতে হবে আইডিটা ঠিক বানাও হৃদয়ের আইডিটারে আল্লাহ বানাও হৃদয়ের পাসপোর্টটারে আল্লাহ বানাও তুমি বান্দা বনো তুমি বান্দা বনো এ বান্দা পাসপোর্ট বানাও এবার বান্দা কেমনে পাসপোর্ট বানাবে আমি তোমার আল্লাহ তুমি আমার বান্দা ও মুসা আমি তোমার আল্লাহ লাগি তুমি আমার বান্দা লাগো আল্লাহর আইডিটা ঠিক করো কেমনে ঠিক করবা এবার নামাজে দাঁড়ায় আইডি ঠিক করো আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন সাব্বিহ ইসমা রাব্বিকাল আলাল্লাযী খালাকা ফাসাওয়া প্রেমের আইডি ঠিক করো মারেফাতের আইডি ঠিক করো মহব্বতের আইডি ঠিক করো কোরআনের আইডি ঠিক করো এটা কি দ্বারা ঠিক হয় বলে এটা কোরআন তেলাওয়াতের দ্বারা ঠিক এবার মুসারে আল্লাহ অনেকক্ষণ প্রেম কাহিনী শুনাইয়া টুনাইয়া বন্দিগি শিখাইয়া আইডি ঠিক করার কথা বলে টুইলা লোভ দিয়া তোরে বিদেশ লয়ে যাম তোরে আখেরাতে লয়ে যাম তোরে ইংল্যান্ডে লয়ে যাম এবার ঘুরায়ার হাত দেহে ঘুরায়ার হাত দেহে কিরে তুই আমি এত কিছু দিলাম আমি তোরে ইংল্যান্ডের ভিসা দিব তোরে লন্ডনের ভিসা দিব কিরে তোর হাতের মধ্যে এরম এটা ঘুরাস কি মুসার হাতে একটা লাড়ি আছে অমা তিল কবি আমিনি কয়া মুসা ও মুসা তোমার হাতে লাড়িটা ঘুরাও এটা কি কলাইয়া সয়া আল্লাহ এটা আমার লাড়ি এটা কি করে বান্ধবী বন্ধুর কাছে গেলে ব্রেসলাইটটা ঘুরায় আন্দিটা ঘুরায় প্রেমের কামরা মধ্যে দেখায় আমার ব্রেসলাইট আছে আমার স্বর্ণের আংটি আছে আমার স্বর্ণের চেন আছে ঘুরায় কি ঘুরায় না
আল্লাহকে মুসা এত প্রেম দিলাম এত কাছে নিলাম এই লাঠিটা ঘুরাও কা আল্লাহ এটা আমার লাঠি আতাওয়াক্কাউ আলাইয়া ওয়া আহুশু বিহা আলা গনামি এই লাঠি দ্বারা আমি ট্যাগ লাগাই লাঠি দ্বারা ছাগল পালি লাঠি দ্বারা পাতা ফালাই লাঠি দ্বারা কাঁঠাল গাছ সাফ করি লাঠি দ্বারা ভরসা করি লাঠি দ্বারা এই কাম করি আল্লাহ কয় মুসা এত প্রেম দিলাম এত কাছে নিলাম এত মায়া দিলাম সব বুঝি লাঠিতে করে সব বুঝি ভেস্টলাইট আরেকজনে দেয় স্বর্ণের আংটি আরেকজনে দেয় মোবাইল আরেকজনে দেয় আমি বুঝি কিছু দেই না কিরে যদি বিদেশ থেকে মোবাইল দিছে তো মোবাইলের মধ্যে আরেকজনের লোকে যদি পরকিয়া করে আছে না নাই মোবাইলের মধ্যে আরেক লোকে ট্রেসিং করে না সেটিং করে ট্রেসিং করে সেটিং করে পরকিয়া করে এইটা লেহে ছবি উঠায় তো স্বামীর রাগ হয় কিরে তোরে মোবাইল দিলাম আমি থ্রি পিস দিলাম আমি ঘর দিলাম আমি তোরে আইডি কার্ড লন্ডনে নিব আমি তুই আমার তা খাইয়া আমার তা কইরা তুই আরেকজনের লোকে সেটিং করছিস কা তোর ফিডে ঘর ভাঙ গেলাম তোর মোবাইল ভাঙ গেলাম তোরে তিন তালাক দিয়ে দিই আল্লাহ বলে হৃদয়টা আমি দিলাম চোখটা আমি দিলাম প্রেমটা আমি দিলাম আইডিটা আমি দিলাম মায়াটা আমি দিলাম কলিজা আমি দিলাম ডায়নাম আমি দিলাম ফুসফুস আমি দিলাম কিরে তুই তো তোর হৃদয়ের মধ্যে ছবি আরেকজনের আকার ইংল্যান্ডের আইডি বানাস ব্রিটিশের আইডি বানাস ক্যানাডার আইডি বানাস আমি যে বানানেওয়ালা আল্লাহ আমি যে পাল্লেওয়ালা আল্লাহ নামাজে দাঁড়াইলে কোরস্থানে যাইলে আমি আল্লাহ আইডিটা বুঝি ঠিক বানাস না ও মুসা আমি বুঝি কিছু করি না ফালাও তোমার আইডি ফালাও তোমার ব্রিটিশ আইডি ফালাও তোমার লাঠি ফাল কহা কলা আলকিয়া ইয়া মুসা ও মুসা লাঠি হালায় দাও ব্রিটিশ আইডি ফালায় দাও ক্যানাডার আইডি ফালায় দাও আমি র আমি বানানেওয়ালা আমি আল্লাহ আমি পাল্লেওয়ালা আমি খেলানেওয়ালা আমি বন্ধু বানানেওয়ালা আমি তোরে নাজাত দিব আমি তোরে মুক্তি দিব ফালাও তোমার লাঠি আল্লাহু আকবার মুসা লাঠি ফালায় দিছে কারণ লাঠি ফালকা ফেজা হিয়া হাইয়া তুম তাসা বড় জিন্দা ওয়াজাকা দ্রুত গতিতে সাপ হয়ে গেছে মুসাহন ডরে আল্লাহ কা মুসা ডরো নেই দৌড়ায়ও না ডরো নেই ভয় পাও কা কয় যে আল্লাহ আমার ডর লাগে একটু আগে না কইলা লাঠি দ্বারা তুমি পাতা পারো লাঠি দ্বারা এরম দেহাইলা এটা তোমার আইডি এটা তোমার ব্রিটিশ আইডি এটা দ্বারা ভর লাগাও এটা দ্বারা ট্যাক লাগাও এটা দ্বারা জীবন চালাও এই সবই তো তোমার লাঠি এমন লাঠি দেখে ভরো দৌড়াও কা তাহলে বোঝা গেল লাঠিও কিছু করে না ব্রিটিশ আইডি দিয়ে করে না ইংল্যান্ড আইডি দিয়ে করে না জার্মানিতে করে না করনেওয়ালা আমি আল্লাহ আল্লাহর আইডি ঠিক বানাও আল্লাহর আইডি ঠিক বানাও কালা খুজা মুসা আমার আইডি ধরো ধরো এই লাড়ি ওয়ালা তাকব ভয় পেও না সানু এই দুয়া সিরত আল উলা সাপ আবার তোমার দিকে ফিরে যাবে লাঠি হয়ে যাবে বদমুমিয়াদা কাইলা জানা হে মুসা এবার লাঠি ধরছে সাপ ধরছে লাঠি হয়ে গেছে হাত বগলের তলে দিছে হাত সোনালি কালার হয়ে গেছে এবার মুসা কাল্লা একই দেখাইলা কয় মুসা আমি করনেওয়ালা আমি সাজানেওয়ালা আমি আইডি বানানেওয়ালা আমি রং দেনেওয়ালা আমি কালার দেনেওয়ালা এবার আর তুমি লাঠির উপরে ভরসা করবা না এবার আর তুমি ঘর জামাই থাকবা না এবার আর তুমি ঘর জামাই থাকবা না মিশরি নজওয়ান থাকবা না ব্রিটিশ আইডির পিছনে যাবা না তাই এবার কি বলে এবার তুমি পয়গম্বর এবার তুমি কালিমুল্লাহ এবার তুমি আমার প্রেমের প্রতিচ্ছবি এবার তুমি আমার দাওয়াত লইয়া ফেরাউনের কাছে যাও ইজাহাব ইলা ফিরাউনা ইন্নাহু তাগা আল্লাহু আকবার তাহলে বুঝা গেল দুনিয়ার এই যে সাজগোজ দুনিয়ার এই আইডি সাজানো দুনিয়ার এই পাসপোর্ট সাজানো দুনিয়ার এই ঘর সাজানো দুনিয়ার এই অট্টলিকা সাজানো এগুলি সব ধ্বংসওয়ালা এ বাজার ধ্বংসওয়ালা এ নষ্টওয়ালা এ গন্ধওয়ালা এ লোহা গলে যায় এ প্লাস্টিক গলে যায় এ শরীর পচে যায় ঘা হয়ে যায় পচে যায় নাক ময়লা হয়ে যায় চোখ ময়লা হয়ে যায় রক্ত বাইর হইলে কেউ পছন্দ করে না ফোড়া হইলে কেউ পছন্দ করে না থুতু বাইর হইলে কেউ পছন্দ করে না সর্দি লাগলে কেউ পছন্দ করে না চোখে কেতুর হইলে কেউ পছন্দ করে না ক্যান্সার হইলে কেউ পছন্দ করে না এখানে ঘাও খাজলি চুলকানি দাউদ হইলে কেউ পছন্দ করে না আল্লাহ বলে হ্যাঁ আমি তোর বানানেওয়ালা আমি তোর পালনেওয়ালা আমি তোর সাজানেওয়ালা এ ঠোঁট দিয়া তুই আমার বান্দা আমি তোর আল্লাহ তুই আমার দিকে দৌড়া আমার বান্দাদেরকে আমার কথা বলো আমার পরিচয় দাও আমি আমার পরিচয় দাও আমার আইডি ঠিক বানাও তুমি তুমি আমার বান্দা আমি তোমার আল্লাহ
এই পাসপোর্ট নাম্বার ঠিক বানাও এটা ঠিক না বানাইলে আল্লাহ আইডি ঠিক না বানাইলে আখেরাতে যাওয়া যাবে না এজন্য আখেরাতের আইডি কারা কারা ঠিক বানাবো আল্লাহু আকবার আখেরাতের পাসপোর্ট ঠিক বানাও আখেরাতের আইডি নাম্বার হলো আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লাহুল আসমাউল হুসনা আখেরাতের পাসপোর্টের ছবি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সোবান নোমান ইবনে হারসা সোবান ইবনে যায়েদ দুই গোলাম কান্দে বলে কান্দো কা নবী আমাদের কোনো আইডি নাই আমাদের কোনো জীবন লীলা নাই আমাদের কোনো কারুকর্য নাই আপনারে না দেখলে ভালো লাগে না দুইজনে কান্দে নবী বলে দুইজনের হৃদয়ের মধ্যে আল্লাহর আইডি ঠিক বানাইছে নবীর পাসপোর্ট ঠিক বানাইছে নবী বলে এই দুই গোলাম আমি যাওয়ার আগে আমার যাওয়ার আগে জান্নাতে পৌঁছে গেছে আল্লাহু আকবার আমাদের আসল বিদেশ কোনটা জান্নাত আমাদের আসল বিদেশ কোনটা জান্নাত লম্বা আয়াত যেন আসল আইডি যদি ঠিক বানাইতে হয় তো আল্লাহ আমাদের মালিক আমি বান্দা আমি গোলাম মুহাম্মদুর রাসূলুল্লাহর এক প্রেম মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নতের এক নকশকদম সুন্নতের এক হৃদয় সুন্নতের এক মায়া আর ওটা কখন আসবে যখন তুমি ঘর ঠিক বানাবা ছেলে ঠিক বানাবা মেয়ে ঠিক বানাবা আর এটা ঠিক হয় ঘর আলোকিত হয় লাইট জ্বালানোর দ্বারা তোমার হৃদয় আলোকিত হবে কোরআন তেলাওয়াতের দ্বারা আল্লাহু আকবার যেটা জনাব আলী আমারে শিখায় দিছে স্বর্ণর জুয়েলারি দ্বারা সুয়ারি দ্বারা স্বর্ণ অলঙ্কার দ্বারা ঘর আলোকিত হয় না ঘর আলোকিত হয় হৃদয় আলোকিত হয় কোরআন তেলাওয়াতের দ্বারা ও মা তুমি তেলাওয়াত করনেওয়ালা হও ও বাবা তুমি তেলাওয়াত করনেওয়ালা হও ও জওয়ান তুমি তেলাওয়াত করনেওয়ালা হও হৃদয়ের আইডি ঠিক বানাও এই তোহা বলে ডাক দিয়া আল্লাহ বলে নবী ও আপনি এই কোরআনের প্রেমের চিঠি যখনই তেলাওয়াত করবে যখনই প্রেমের চিঠি দিবে তখনই যে আপনার কোরআন তেলাওয়াত আপনার কণ্ঠে এ কোরআন তেলাওয়াত শুনে শুনে কায়দা দিবে আমি আল্লাহ মারেফাত আমি আল্লাহর প্রেম দিয়ে দিব আমার ভালোবাসা দিয়ে দিব এ কোরআন তেলাওয়াত করতে কারা কারা রহমানের চ্যানেল চালাও তো ঘর নুরানি হবে করবো তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের এই মাহফিলকে কবুল করুক এই হিলফুল ফজুল সংগঠন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أغم لي أغم يا مولا তুমি আমার আল্লাহ লাগো আমি তোমার বান্দা লাগি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লাহুল আসমাউল হুসনা এই যুবক ডাক দাও না আমি বড় অসহায় গোলাম বান্দা তোমার আমার মালিক হলো আল্লাহ আমাদের পরিচয় হলো বান্দা বানানেওয়ালা পাল্লেওয়ালার নাম আল্লাহ আল্লাহিল ফুল ফজুল সংগঠন শান্তির এক সংগঠন নবীরে ডাক দিয়া মায়া দিয়া দেখিয়া দেখিয়া বলে নবী শান্তি মদিনাতে সরান শান্তি পুরা দুনিয়াতে সরান ফামানি তাদা শান্তি হেদায়তের বাণী সরান কোরআন তেলাওয়াতের দ্বারা যে কোরআন তেলাওয়াত করে তার হৃদয়টা শান্তি বানায় দেই ঘর শান্তি বানায় দেই মারে শান্তি বানায় দেই বাবারে শান্তি বানায় দেই অশান্তি হৃদয়ের শান্তি প্রশান্তি দিয়ে দেয় আল্লাহ এই হিলফুল ফজুল শান্তির সংগঠন থেকে তফসির মাহফিলে সবাইরে তেলাওয়াত করনে ওয়ালা বানায় দেন আল্লাহ আল্লাহ আপনার আইডিটা ঠিক বানায় দেন আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাসপোর্ট ঠিক বানায় দেন আল্লাহ ঘর নুরানি বানায় দেন ও আল্লাহ সিলেটারে ভালো বানায় দেন প্রবাসী থেকে অনেকে কান্দে হিল ফজুল সংগঠনের জন্য প্রবাসী ছেলেদেরা যারা টাকা দিছে এদের জীবনটা নুরানি বানায় দেন জীবনের আইডিটা ঠিক বানায় দেন ছেলেগুলিরে ভালো বানায় দেন বড় ব্যথা লাগে রে বা বড় আফসোস ঘর নষ্ট হয়ে গেছে
سلوى كادنا ميو كادنا لونك سلوى لدك لا مشوش شفا ديالا ونك ما مشوش شفا ديالا ونك ما مشوش شفا ديالا ونك البون مشوش شفا ديالا كارنا جاني سويت بري هل فول فوزل شنغو توني ري مزمر كبول كرالا لا سويت بري ري ماي هارتاني قرآن ارتاني اپنی قبول کرالا جانی نا کرمانا کربانا کربا ہے تو کشت کرا بیدشت کیتا گابا دائیں تو گھر تک قرآن تلاواتر دران قرآن ایبانا ہے نا او بھائی حجبو کائی قرآن تلاواتر دران آخرت رائی ریڈا ٹھیک بنا قرآن تلاوتر درا گھرٹن برانی بلا قرآن تلاوتر درا تو کندر برانی بلا ہمی برو آشوائی مصافی ہمی برو آشوائی کنگا سوید پوری ری دندار والا درشا دے مایار تانے اللہ تمہارے اکٹا ڈاک دیلا تمہیں آمان دیر اللہ ہمرا برو آشوائی بندہ اللہ ایل پل فزن شنگوٹن تفسیر قبول کرے لان پروبشی در کے قبول کرے لان ایلا کر مردگان در کے معاف کرے دان بیمار الگلگر کے شفا دیا دان نوجو اندر کے دندار بنائے دان حسن اخلاق اللہ بنائے دان قرآن ارمائے دیا دان قرآن ار چیٹی کو لیزائے لگائے دان اپنا والو بشا پین لگائے دان اللہ علماء کرم اللہ بڑو بڑو ہمو حردی حضرت ربین کرشے امین اگندل گناگر اللہ ادھر وسیلے ہمارے معاف کرے دا اللہ مزمہ قبول کرے لان اللہ قرآن مزمہ قبول کرے لان اللہ شنگتن شدشدل قبول کرے لان نبی زیر پین دیا دا مدینہ والا راشق بنایا دا برحمتک ہے ارحم الرحیم